এই পেঁয়াজটার ওজন কতখানি আর এটার দাম কত? 280 গ্রাম 72 টাকা হয়েছে। মানে এটার দাম 272, মানে এটার দাম হয়েছে 72 টাকা একটা পেঁয়াজের দাম। 220 টাকা কেজি, একটা পেঁয়াজের দাম 72 টাকা। এটা কোন দেশি? এটাও কি পেঁয়াজ? পেঁয়াজ, এটা তুরস্কর পেঁয়াজ। কোন দেশি পেঁয়াজ এটা? তুরস্ক। এটা কত করে কেজি? 220 টাকা কেজি। 220 টাকা কেজি, পাইকারি 215 টাকা কিনা, আর আমরা 220 টাকা বিক্রি করতেছি। ও, আপনারা 215 টাকা কেজি কিনছেন, কোথেকে কোথা থেকে? আপনাদের কেনা কোন থেকে? টঙ্গি থেকে। টঙ্গি, এটা তুরস্ক না? 250 টাকা। দেশি পেঁয়াজ কত করে কেজি আজকে? 250 টাকা কেজি কিনা আজকে। আচ্ছা, কিনাই 250 টাকা? 260 টাকা বিক্রি করি। পেঁয়াজের কি হয়েছে? আগুন লাগছে। 280 টাকা কেজি। আর তুরস্ক? তুরস্ক এটা হচ্ছে আপনার 250 টাকা। এটা 250 আর ওইটা 230। এত দিনে দিনে এত বাড়তেছে কেন? দিনে দিনে বাড়তেছে মানে আমরা কইতে পারি না, আমরা যেরকম কিনা নি এরকম বেশি। পাইকারি কেমন দাম আজকে? 260 টাকা পাইকারি। 260। কোন জায়গা নাই তো অন্য পণ্য বাকি বেছেন, পেঁয়াজ বাকি বেছেন না কি জন্য? বাকি পেঁয়াজ বেছেন, পেঁয়াজ নগদ টাকা দেন তো, নগদ টাকা থাকলে পেঁয়াজ নেন, নাহলে বেছবো না। এই সিস্টেম, আগে টাকা দেন পরে পেঁয়াজ নেন, সিস্টেমটা যেরকম। আমরা আছি কষ্টে, সাধারণ আমরা কষ্টে আছি মানে যেরকম আমরা তো পেঁয়াজ নেয় সকালে নেয় একটা, পরের দিনে হুনে একটা, কিন্তু আরও তো যায় তো আমরা কিছু করতে পারি না। পারলে নেন, না লাগলে হরেন, এই সিস্টেম। আমরা তো বেশি 1 কেজি 1 পায় আধা কেজি করে, আমাদের তো এই জিনিসটা অনেক কষ্টে। আমাকে মতন গরিবের ভিতরে এক বস্তা পেঁয়াজের দাম যদি 25,000 টাকা হয়, আমাকে অনেক কষ্টের না। আমাদের তো কলদারা ভাইটা এক বস্তা পেঁয়াজের দাম 25,000 টাকা, আমরা টিয়াটা বম করি। কত কেজির এক বস্তা? এক বস্তায় পরে 80-85 কেজি থাকে, এক বস্তার দাম 25,000-24,000 টাকা পরে। এক বস্তা পেঁয়াজের দাম যদি 25,000 টাকা হয়, আমরা আর মালান মুখি দিয়া।